এয়ারপডস গুলো এখানে চার্জ হবে তখনও কালার চেঞ্জ হবে ভাইয়া। এটা হচ্ছে ব্র্যান্ডের জিনিস, এওয়াই ব্র্যান্ডের, সেকেন্ড জেনারেশনে একবারে অরিজিনাল, যেটা এএনসি কাজ করবে। হ্যাঁ ওকে, এটা কিন্তু ভিআর সেকেন্ড জেনারেশন, ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবে। এটা চার্জ দিলেও যেমন শব্দ করে উঠবে, হ্যাঁ সেকেন্ড জেনারেশনে যেটা ওইটাই। এটা হচ্ছে এএনসি M90 দেখাবো ভাইয়া, এটা আবার অন্যরকম একটু স্লাইডিং সিস্টেম করছে, সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করছে। জি দেখেন ভাই, এটা লুকিংটাই তো সুন্দর, মানে গেমিং গেমিং একটা ফিল আছে। ST05 এএনসি বলে, হ্যাঁ এটাকে ST05 বা মেলোভার্স, এটার মডেল। এটা দুইটা কালার হবে আমাদের কাছে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, দুইটা অলওয়েজ সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন। আনবক্স করে দেখাবো, যে আনবক্স করে দেখাচ্ছি ভাই। ওয়াও প্রোডাক্টটা দেখেন, কতটা সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা হচ্ছে নিক ব্যান্ড বা এয়ারপড যারা চাচ্ছে, এই ভিডিওটা আসলে সবাই কমেন্টে বলতেছিল যে ভাই মোবাইলের ভিডিও তো সবসময় ছাড়েন, তো এয়ারপডস বা নিকম্যানের ভিডিও ছাড়েন, কারণ এগুলো হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ে। তো এরকম একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আর ভাইয়ারা হচ্ছে সবচেয়ে কম দামে, একদম পাইকারিতেই সেল করে থাকে, সবচেয়ে কম দামে পাবেন ভাইয়ার সবে। এক একটা মডেলেরই দেখেন প্রায় 20-25 পিস করে এক একটা মডেলের কোয়ান্টিটি আছে, এরকম অনেক এয়ারপডস আছে। এই পেছনে দেখতে পাচ্ছেন, এইখানে আছে, ওইখানে রাখা আছে। তো ভাইয়া প্রাইসটা কেমন দিবেন আজকে? প্রাইস তো ভাই একবারে সীমিত রেঞ্জেই দিব ভাইয়া, মানে 200-300 টাকা লাভ, এরকম 200-300 টাকা এরকমই লাভে দিব ভাইয়া। ওকে, সবাইকে রিকোয়েস্ট করব, মোবাইল লাভ হয়, আরো কম লাভ হবে। জি ভাইয়া, আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে দেখবেন। আর কি কি এয়ারপডস আছে একটু দেখা দিই। আজকে কিন্তু OnePlus গুলো বেশি রাখা হয়েছে, তারপর সেকেন্ড জেনারেশন ANC সহ আছে এয়ারপডস গুলো অ্যাপেলের, তারপর দেখতে পাচ্ছেন M10 যেগুলো খুবই রানিং, এবং বর্তমান সময়ে যে এই যে রানিং এয়ারপডস গুলো এগুলো রাখা আছে, OnePlus আছে, এই ব্র্যান্ডের আছে। সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই। শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড বা নিউ মার্কেটের মাঝপথে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, লিফটের 6 তলায়, 33 নম্বর দোকান, ফিউচার পয়েন্ট। আর ঢাকার বাইরে কিভাবে এয়ারপডস গুলো পাবেন? ঢাকার বাইরে হচ্ছে কি, আমরা অনেকে আছে ব্লুটুথ অনলাইনে কিনতে ভয় পাই, যে আমাদের মতো দোকানদার থেকে কেনার কোনো সমস্যা নেই, কেন হচ্ছে আমাদের কোনো নয়েস হয় না, আমাদের এখানে যেটা চাইবেন ওইটাই পাবেন, অন্য মডেল পাবেন না। ধরুন আপনি এই ব্লুটুথটাই পছন্দ করছেন, এটা স্ক্রিনশট দিবেন, আমাদের ডিসপ্লে বক্সের নাম্বার দেওয়া থাকবে, ওইখানে হোয়াটসঅ্যাপে ভাই নক দিবেন, ভাই ইমোতে নক দিবেন যে ভাই এই প্রোডাক্টটা নিতে চাই, কোথায় নেবেন, নাম, নাম্বার, অ্যাড্রেস দিবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন, আর বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা শুরু করি ভাই, ফার্স্টে কোন স্মার্ট, প্রথমে হচ্ছে কি একটু কিউসিআই, বর্তমানে যেমন কিউসিআই হিউজ পরিমাণ চলতেছে ভাই, এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি। হ্যাঁ এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট। জি জি, কিউসিআই মেলোভার্স বা ST05 ANC বলে, হ্যাঁ এটাকে ST05 বা মেলোভার্স, এটার মডেল। এটা দুইটা কালার হবে আমাদের কাছে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, দুইটা অলওয়েজ সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন। আনবক্স করে দেখাবো, যে আনবক্স করে দেখাচ্ছি ভাই। ওয়াও প্রোডাক্টটা দেখেন, কতটা সুন্দর প্রোডাক্টটা দেখেন ভাই। অন্যগুলো কি, এগুলো হচ্ছে ব্র্যান্ডের, হ্যাঁ নন ব্র্যান্ডেরও আছে, নন ব্র্যান্ডের দেখাবার, এটা হচ্ছে ব্র্যান্ডের। কিউসিআই একটা হচ্ছে বেস্ট ব্র্যান্ড। আচ্ছা এই সব এই সব ব্লুটুথের ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশন করা লাগবে না, অন্যান্য ব্লুটুথ যদি এগুলো 2 ঘন্টা চার্জ থাকে ভাইয়া, এটা শুধু এই ব্লুটুথ বাস থেকে চার্জ থাকবে 8 ঘন্টা। 8 ঘন্টা বাসে চার্জ থাকবে, বাস থেকে একটা না 8 ঘন্টা চালাতে পারবেন, বক্সও চালালে একটা না 4-5 দিনও চালাতে পারবেন, কারণ এগুলো ব্র্যান্ডের। আপনার যারা ব্লুটুথ কিনবে ভাই, তারা হচ্ছে ইউটিউবে একটা রিভিউ আগে দেখে নেয়, হ্যাঁ এই কিউসিআই মেলোভার্স বা ST05 লিখে আগে একটা রিভিউ দেখে নেবে, দেখে নিলে আমাকে বললেই হবে যে ভাই আমি এটা নিতে চাই, কোথায় নেবেন, নাম, নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে। আর এটার প্রাইস পড়বে ভাই মাত্র 2750 টাকা। 2750 টাকা রাখবো ভাই, হ্যাঁ 2750 টাকা রাখবো, 2750 টাকা একবারে পানি রেট। তারপরে হচ্ছে কি, অন্য একটা মডেল দেখাই, কিউসিআই ব্র্যান্ডের T13 ANC, এগুলো কিন্তু সব ANC সহ, এমনকি 100% ANC কাজ করে। এটার মডেল হচ্ছে T13 ANC। হ্যাঁ এটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ভাই? কিউসিআই ব্র্যান্ড নিয়ে কথা বলার কোনো কিছু নাই, কারণ যে কাস্টমার নিবে সে ইউটিউবে একটা রিভিউ দেখে নিবে, দেন কতটুকু কি ব্যাকআপ পাইবো কি না পাইবো সবকিছু এখানে পেয়ে যাবে। আর এগুলোর কোনো কপি হয় না, যে আপনি অরিজিনাল চাইছেন কপি দিয়ে দিবে। হ্যাঁ এটার মডেল হচ্ছে T13 ANC। হ্যাঁ আর এটার প্রাইস দেবো মাত্র 2050 টাকা, মাত্র 2050 টাকা একবারে অফার প্রাইস ভাই, 2050 টাকায় কিউসিআই ব্র্যান্ডের T13 ANC পেয়ে যাবেন। ওকে ভাই, তারপর আরো একটি মডেল দেখাবো, এটা হচ্ছে AY ব্র্যান্ডেড T29 Pro। হ্যাঁ ওকে, P29 Pro, AY T29 Pro, আমি একটু আনবক্সিং করে দেখাই ভাই। হ্যাঁ এটা কিন্তু খুবই রানিং এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট, AY ব্র্যান্ডের বা ব্র্যান্ডের যে কোনো জিনিসই ভালো হয় ভাই, কারণ এগুলো চার্জ ব্যাকআপ বলেন সবকিছু বলেন অনেক ভালো পাওয়া যাবেন। হ্যাঁ কতটা সুন্দর এটা, এটা লাইটিংটা দেখেন ভাই, লাইট জ্বলতে থাকবে, মানে গেমিং একটা লাইট না, দেখেন কালার চেঞ্জ হয় না, কালার চেঞ্জ হবে। হ্যাঁ এই যে এটা বাইরে, যখন আপনি এয়ারপডস গুলো এখানে চার্জ হবে তখনও কালার চেঞ্জ হবে ভাই। এটা হচ্ছে ব্র্যান্ডের জিনিস, AY ব্র্যান্ডের, AY
কত আছে আজকে আর এটা হচ্ছে কি মডেল দেখেন T29 পুরো মাত্র 1550 টাকা প্রাইস 1550 মাত্র 1550 টাকা ভাই একদম অফার প্রাইস একবারে অফার প্রাইস ভাই 1550 টাকায় T29 পুরো আপনার ভিউয়ার্সরা ভাই যেই ভিডিওটা মডেলটা দেখবে শুধু মডেলটা পছন্দ করে ইমোতে বা WhatsApp এ নক দিলেই হবে হ্যাঁ আর আমাদের কুরিয়ারের অপশন আছে ভাই কুরিয়ারের অপশনটা বলতে কি আপনি যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিবেন কোথায় নেবেন নাম নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করবেন দেন প্রোডাক্ট শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা আমাদেরকে বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আর প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি পাবেন ভাই তারপরে দেখেন T53 মডেল T53 এটা কিন্তু আরজিবি লাইট সহ জি এটাও লাইটিং সহ ভাই এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 1500 টাকা T53 ভাই ওকে তারপরে দেখেন কি এর মধ্যে আরো একটি মডেল দেখাবো এটা হচ্ছে কি আপনাকে T35 আর এটার প্রাইস এনসিসি সহ এটা কি বলে ফিঙ্গারপ্রিন্ট সহ টাচ তো সবগুলো ওয়াচের মধ্যে ব্লুটুথের মধ্যে টাচ সিস্টেম সহ হ্যাঁ এটার প্রাইস হবে 1550 টাকা 1550 তারপর আরো একটি মডেল দেখাই এটা হচ্ছে OnePlus এর প্রো এটা হচ্ছে OnePlus এর রেপ্লিকা হ্যাঁ ভাই ওকে খুবই রানিং একটা রানিং প্রোডাক্ট বলতে কি এটার মধ্যেও কোয়ালিটি হয় এটার মধ্যে যেমন এটা আছে কম প্রাইজের এটার প্রাইস আছে মাত্র 550 টাকা 550 টাকায় ব্লুটুথ আর এটার মধ্যে এগুলো হচ্ছে ভালো মানের রিচার্জ এটা চার্জ ব্যাকআপ বলেন অনেক ভালো ওই যে অ্যাপল ওয়াচের অ্যাপল এর যেই এয়ারপডস গুলো আছে না ওগুলোর মতোই দেখতে কিন্তু OnePlus নাম দিয়ে আনছে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ভাই খুব ভালো হবে জি এটার মধ্যে দুইটা ভার্সন আছে এটা হচ্ছে OnePlus এর প্রো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 850 টাকা 850 এনসি সহ আর এটা হচ্ছে গিয়া এয়ারপডস এর প্রো 2 সেকেন্ড জেনারেশন যেটা করছে জি এটা হচ্ছে ভাই 950 টাকা 950 মানে একবারে সীমিত রেঞ্জের মধ্যে ভাই সবগুলো মডেল দেওয়া যে একবারে সীমিত রেঞ্জে দেওয়া ওকে দেখেন এক একটা হেডফোনের কিন্তু অনেকগুলো এয়ারপডস কোয়ান্টিটি আছে অনেকগুলো কোয়ান্টিটি জি এরপর দেখেন ভাই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটা ব্লুটুথ দেখাই অরিজিনাল কপি বইলা বিক্রি করে আসলে এগুলার মানে এগুলা প্রোডাক্ট এমনিতেই কপি কিন্তু ভালোমন্দ হয় আর এখন আর কোনো ভালোমন্দ নাই এগুলো সবই M10 একটাই হয় এখন আর কোনো অরিজিনাল আর ডুপ্লিকেট যদি কেউ বইলা বিক্রি করে সেটা হচ্ছে এমনিতে মিথ্যা কথা হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে এমনি তো নর্মাল গুলাই ভাই এগুলা ওকে তারপর ভাই তারপরে M10 এর মধ্যে আরো একটা মডেল আছে M19 জি ভাই এটা হচ্ছে মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা জি বার্স শো হবে ভাই M20 টাও আছে M20 না M এরপর দেখাবো হচ্ছে কি আপনাকে M90 দেখাবো ভাই এটা আবার অন্যরকম একটু স্লাইডিং সিস্টেম করছে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করছে জি দেখেন ভাই এটা লুকিং টাই তো সুন্দর মানে গেমিং গেমিং একটা ফিল আছে ওয়া এটা হচ্ছে M90 মডেল হচ্ছে M90 প্রো হ্যাঁ M19 প্রো M90 প্রো জি এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 550 টাকা 550 টাকা তারপর হচ্ছে গিয়ে দেখা হচ্ছে আপনার এই যে M28 আছে M32 আছে M35 আছে এটা M28 টা দেখাই হ্যাঁ M28 এটা লাইটিং ডিসপ্লে গেমিং বলা হ্যাঁ এটা হচ্ছে গেমিং এর মধ্যে M28 এটার প্রাইস হবে ভাই মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা করার জন্য ভাই জি একবার সীমিত ভাই দেওয়াই আছে সীমিত রে জি এরপর M32 দেখাবো ভাই M32 মাত্র 600 টাকা 600 টাকা জি তারপর দেখা হচ্ছে ভাই M35 মাত্র 950 টাকা এটা কিন্তু কাট কালার হবে অনেক সুন্দর একটা ব্লুটুথ আছে দেখেন খুবই সুন্দর ভিআর দি তো দেখেন মানে কাট কালার না জি কাট কালার এটা আনবক্স করে কিভাবে ভাইয়া ওয়াও দেখেন না কত সুন্দর মানে এয়ারপডস গুলো কিন্তু কাট কালার আপুরা অনেকে আছে শৌখিন মানুষ এটা নিতে পারে ওকে তারপর হ্যাঁ মাত্র 950 টাকার মতো ভাই এটা পেয়ে যাবেন হ্যাঁ M35 টা ওকে ভাই তারপর হচ্ছে কি অনেকে আছে অনেকে পছন্দ করে যে ভাই নিকবেন জাতীয় কিছু আছে কিনা তাদেরকে আমি পার্সোনাল সাজেস্ট করব উইসি বিএন 22 নিকবেন সহ এগুলো ব্যাটারি ব্যাকআপ চার্জে 20 ঘন্টা চলবে ভাই 20 ঘন্টা 20 ঘন্টা চলবে কত দিবেন আজকে এটা আর এটা প্রাইস হবে ভাই মাত্র 1100 টাকা 1100 টাকা অফার প্রাইস একদম জি ভাই ওকে তারপর তারপর অনেকে আছে না OnePlus এর অরিজিনাল খোঁজে এগুলো হচ্ছে ওর নিকবেন্ডের মধ্যে অরিজিনাল OnePlus এর বুলেট Z2 দুইটা মডেল নিয়ে যাবে একটা ইউজ করি এক চার্জ দিলে অনেকক্ষণ সময় লাগে অনেকক্ষণ চলে এটা তো আপনার অরিজিনাল যারা চালায় ভাই তারা সবাই জানে আপনি নিজেরা ইউজ করতেছেন আপনি নিজে ভালো জানেন এটা কত দিবেন বুলেট Z2 ভাই হ্যাঁ এটার মডেল দেবো ভাই মাত্র 2900 টাকা 2900 টাকা ওকে আর বুলেট যেটা বুলেট জেড এটার প্রাইস দেবো মাত্র 2700 টাকা 2700 টাকা 2900 টাকা জি ভাই 2900 টাকা ওকে তারপর আর এরপরে অনেকে আছে চাই একবারে অ্যাপল এর যেটা এয়ারপডস এর হুবহু রেপ্লিকা ওকে সেম বক্স ভাই ওকে অ্যাপল এর রেপ্লিকা এনসি সহ এনসি না এনসি সহ না এটা হচ্ছে এনসি স্টিকার মারা আছে কিন্তু এনসি সহ না এটার মধ্যে দেখেন একবার ভালো মানের থেকে দেখাই সেকেন্ড জেনারেশন আছে ভাই
জেনারেশনে একবারে অরিজিনাল যেটা এএনসি কাজ করবে। হ্যাঁ ওকে, এটা কিন্তু ভিয়ার সেকেন্ড জেনারেশন, ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবে, এটা চার্জ দিলেও যেমন শব্দ করে উঠবে। হ্যাঁ সেকেন্ড জেনারেশনে যেটা ওইটাই, এটা হচ্ছে এএনসি সহটা, অনেক ভারী ব্যাটারি ব্যাকআপ, অনেক ভালো, এটা তো ভাই ভালো মানেরটা। আবার এই সেম জিনিসের মধ্যে আরো নরমাল আছে, ওটা দেখলেও আপনি বুঝতে পারবেন। আর এটার প্রাইস পড়বে মাত্র 1900 টাকা, 1900 টাকা সেকেন্ড জেনারেশনের, যেটা এএনসি সহ, এএনসি ছাড়াও হবে ভাই। এগুলো কিন্তু অন্য সব মার্কেটে 2500-3000 করে বিক্রি করছে, অনেক জায়গায় অনেক রকম বিক্রি করে। তার মানে এয়ারপডস প্রো রই এএনসি, যেটা শুধু এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন না, ফার্স্ট জেনারেশন, এটার মধ্যে এএনসি সহটা হবে ভাই। এটা একটু দয়রা দেখেন কত ওয়েট, ওয়াও ওরে ভাই অনেক ভারী, অনেক ওয়েট। আর এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 1600 টাকা, 1600 টাকা। জি আইটু ডিসকাউন্ট করবে, একবার সীমিত রেট দেওয়া আছে ভাই, আমি ডিসকাউন্ট না একবার সীমিত রেট দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যেই আরো নরমাল যেটা ওটা দেখে এএনসি সারা, কিন্তু স্টিকার মারা আছে এখানে এএনসি, এএনসি সারা মডেলটাই দেখাই। এটা একটু পাতলা হবে কিন্তু জিনিসটা খারাপ না, মোটামুটি ভালো করছে। হ্যাঁ কত আছে এটা, এটা প্রাইস দিবে মাত্র 1100 টাকা, 1100। এইগুলা হচ্ছে ভাই আমার মনে হয় যে ঘড়িতে দেয় না, ঘড়িতে গিফট করে, ঘড়িতে যেটা দেয় ওটা আরো নরমাল ভাই, এটা একটু ভালো মানের, ওয়েটটা একটু বেশি আছে, ওটা একবারে নরমাল থাকে। তারপরে এরপরে দেখাবো হচ্ছে ভাই মিনির মধ্যে দেখে, এটা এই যে ওয়ান অ্যাপেল এর আরেকটা রয়ে গেছে এয়ারপডস 3 থার্ড জেনারেশনের, যেটা থার্ড জেনারেশন এটা হচ্ছে কি আপনার ইয়ার টিপস গুলো একটু ছোট ছোট থাকে। ওকে এটা এক বক্স ব্লুটুথটাই ছোট, আর এটা তুলা সিস্টেম না ভাই, এটা হচ্ছে এই যে এই সিস্টেমের মধ্যে। ওকে কত আছে আজকে এটা, এটার প্রাইস হবে মাত্র 1200 টাকা, 1200 টাকা। জি ওকে তারপর ভাই এরপরে মিনি ব্লুটুথ দেখাই। হ্যাঁ একবারে মিনি, এটা হচ্ছে আনবক্স করে দেখাবেন, জয়রুমের C05। ওকে আনবক্স করে দেখাবো ভাই, C05। ওকে দেখাই, তো আমারও নিজেরও ভালো লাগলো, এটা নিয়ে নিব। আচ্ছা এটা ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ভাই? এগুলা মিনি জিনিস তো, ব্যাটারি ব্র্যান্ডের জিনিসের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, জয়রুমের এগুলা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে, নন ব্র্যান্ড নিলে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। এটা দেখেন একবারে ছোট, এত ছোট ছোট ব্লুটুথ না এটা, এটা এয়ারপডস, জি এটা কানে দিলেও একবারে ছোটই দেখা যাবে, বড় লাগবে না, কিন্তু একবারে ছোট। আবার চার্জ ব্যাকআপ ভালো পাবেন, একটা না 4 ঘন্টা এগুলাই চলবে, 4 ঘন্টা 4 ঘন্টা শুধু এগুলাই চলবে। কত আছে আজকে এটা, এটার প্রাইস হবে ভাই মাত্র, এটার প্রাইস হবে ভাই মাত্র 1400 টাকা, 1400 টাকা জয়রুম। হ্যাঁ একদম অফার প্রাইস, দেখেন একটু ভিউয়ারদের দেখেন জয়রুমের এটা কত ছোট একটা এয়ারপডস, মাত্র 1400 টাকা। জি ওকে তারপর ভাই, তারপরে দেখা হচ্ছে ভাই ওয়েফান এর একটা মডেল দেখাই, ওয়েফান রক, রক গেমিং একটা এডিশন, মাত্র 1400 টাকা, 1400 টাকা গেমিং এয়ারপডস। ওকে তারপর ওয়েফান রক মডেল। হ্যাঁ এরপরে লেনোভোর দুইটা মডেল, তিনটা মডেল আছে দেখাই, XT88 একবারে ছোটর মধ্যে, এটা শুধুমাত্র অ্যাশ কালারেরই হয়। হ্যাঁ ব্লুটুথটা দেখেন কত ভালো করছে, আমি এটা হিউজ বিক্রি করি ভাই, এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো, যখন আপনারা আমি মোবাইলে কানেকশন করে দেবো দেখবেন যে সাউন্ডটা অনেক ভালো পাবে। কত আছে আজকে এটা, এটার প্রাইস দিছি ভাই মাত্র 1250 টাকা, 1250 লেনোভো টাকা ভাই, 1200 টাকা অফার প্রাইস, 1200 টাকা রাখবো হচ্ছে লেনোভো ব্র্যান্ডেরই XT88। ওকে তারপর ভাই, ভাই তারপর দেখাবো হচ্ছে লেনোভোর মধ্যে আরো দুইটা মডেল আছে, XT81 একটা মডেল আছে, এটা দেখাই। ওকে লেনোভো XT81 এটা হচ্ছে একটু রাগেড সিস্টেম, একটু রাগেড সিস্টেম করতে, এটার প্রাইস হচ্ছে ভাই 1400 টাকা, 1400 টাকা। তারপর হচ্ছে লেনোভোর আরো একটি মডেল আছে XT90 ভাইয়া, এই দেখেন XT90 মাত্র ভাইয়া 1250 টাকা, 1250। ওকে একদম অফার প্রাইস, 1200 টাকা রাখবো ভাইয়া, 1200 টাকা। জি আচ্ছা লেনোভোর মধ্যে SQ08, যারা গেমিং ব্লুটুথ চান তাদের জন্য হচ্ছে লেনোভোর SQ08। হ্যাঁ এটার প্রাইস ভাই মাত্র 1500 টাকা, 1500 টাকা SQ08। হ্যাঁ অরিজিনাল দেন হচ্ছে ভাই JBL এর ওয়েব 300 মডেল, ওয়েব 300। জি এটা প্রাইস পাবে ভাই মাত্র 1200 টাকা, 1200 টাকা একটু ডিসকাউন্ট করে দেন ভাই। আচ্ছা 1150 টাকা করে দিলাম, 1150। এটা দেখেন ভাইয়া এই যে আপনার JBL এর, হ্যাঁ JBL এর হচ্ছে আপনার ফ্লেক্স মডেল, 1200 টাকা প্রাইস, 1200 টাকা অফার প্রাইস। জি আবার অনেকে চায় ভাই নিক ব্যান্ডের মধ্যে একবারে কম দামে, মাত্র 350 টাকা, মাত্র 350 টাকা নিক ব্যান্ড, এত কমে ভাই? এটা লেনোভোর AC05X রেপ্লিকাটা, হ্যাঁ মাত্র 350 টাকা।